আগের কথা এক গ্রামে অবিনাশ আর তার স্ত্রী কাবেরি ও তাদের ছোট ছেলে অনুপম খুব সুখে শান্তিতে ছিল কিন্তু কিন্তু কাবেরি ছিল অনুপমের কেউই তাকে দেখে বলতে পারবে না যে সে অনুপমের সৎ মা অনুপমের জন্মের সময় তার মা মারা যায় তারপর অবিনাশ অনুপমের দেখাশোনা করার জন্য কাবেরিকে বিয়ে করে নিয়ে আসে কাবেরি ছিল খুব ভালো মেয়ে সে অনুপমকে নিজের ছেলের মতো করে দেখতো সে কখনো ভাবত না যে সে তার ছেলে নয় অনুপমের প্রতি ভালোবাসা দেখে গ্রামের কিছু লোক লোক বলতো তো প্রথম প্রথম দেখানোর জন্য করছে গো ভাই সৎ কি কখনো নিজের মা হতে পারে কেউ কি কখনো অন্যের সন্তানকে নিজের ভালোবাসা দিতে পারে দেখে নিও কিছুদিন যেতেই এসব ভালোবাসা সব হারিয়ে যাবে কিন্তু কাবেরী লোকের এসব চিন্তাভাবনাকে ভুল প্রমাণ করে দিল সে অনুপমকে নিজের সন্তানের মতো করে ভালোবাসত এমনকি অনুপমের যেন কখনো ভালোবাসার ঘাটতি না হয় সেজন্য সে নিজের পরে সন্তান নেয়নি সময় যত পেরোতে লাগলো অনুপমের প্রতি তার ভালোবাসা দিন দিন তত বাড়তে লাগলো খুব ভালোই চলছিল তাদের জীবন হঠাৎ করে অবিনাশ খুব অসুস্থ হয়ে পড়ে আর সে এমনটাই অসুস্থ হয়ে পড়ে যে সে শেষ পর্যন্ত মারা যায় স্বামীর মৃত্যুর পরে কাবেরী সারাদিন বাড়িতে সেলাইয়ের কাজ করত কিন্তু সে অনুপমের কোনো কিছুই করতে দিত না সে অনুপমকে একটি বড় স্কুলে ভর্তি করিয়েছিল এভাবে অনেক বছর কেটে গেল কাবেরীর পরিশ্রম সার্থক হলো অনুপমও একটি বড় চাকরি পেয়ে গেল কিন্তু কাবেরী এই কঠোর পরিশ্রমের কারণে সময়ের আগেই হয়ে গিয়েছিল। এখন সে বেশি সময় বাড়িতে শুয়ে বসে থেকেই একদিন বাড়িতে বসেছিল। এমন সময় অনুপম তার সাথে একটি মেয়েকে তাদের বাড়িতে নিয়ে আসে কে বাবা এই মেয়েটা মা এর নন্দিতা আমি বলেছিলাম না একটা মেয়ের কথা হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি আমার ঘরের লক্ষ্মী তো দেখছি একদম চাঁদের মতো আমার খুব পছন্দ হয়েছে বাবা আমি তো বলে দিয়েছি যতক্ষণ পর্যন্ত না না আমার মা রাজি হয় ততক্ষণ আমরা দুজনে বিয়ে করব এত বড় তো এখনো তোর দুষ্টুমি গেল না যত তাড়াতাড়ি পারিস তোরা দুজনে বিয়ে করে নে আর আমাকে ছোট্ট একটি নাতি নাতনি এনে দে তারপরে অনুপম আর নন্দিতার খুব ধুমধাম করে বিয়ে হয় বিয়ের বছর না গড়াতেই নন্দিতা একটি ছেলে সন্তানের জন্ম দেয় কাবেরী তার নাতিকে খুব আদর করে নাম রাখে চয়ন এখন সারাদিন কাবেরী তার ছোট নাতিকে নিয়েই ব্যস্ত থাকে তাকে মালিশ করা তাকে সাজানো এসব করেই তার দিন কেটে যেত এদিকে নন্দিতার মনও ধীরে ধীরে বদলাতে থাকে সে তার শাশুড়ির এইসব ব্যবহার একদম সহ্য করতে পারছিল না না এই বুড়িটার কাজকাম আমার একদম ভালো লাগছে না সারাদিন তো কিছুই করবে না শুধু আমার বাচ্চাটাকে নিয়ে সারাদিন বসে থাকবে একদিন অনুপম যখন অফিস থেকে বাড়িতে ফিরে আসলো কি হলো আজ আমার নন্দিতার মুখটা এমন হয়ে রয়েছে কেন মুখটা কেমন জন্য শুকনো শুকনো মনে হচ্ছে কি হয়েছে নন্দিতা আমাকে তো তুমি আর কিছু জিজ্ঞাসা করো না তোমার মা যা করছে তা আমি আর সহ্য করতে পারছি না সারাদিন তো কিছুই করে না সে শুধু আমার ছেলেটাকে নিয়ে সারাদিন খেলা করে সব কাজ শুধু আমারই করতে হয় তুমি এটা কি বলছো মা কি এই বয়সে ঘরের কাজ করতে পারে তাছাড়া সে এই ঘরের জন্য অনেক কিছুই করেছে এখন শুধু তার আরামের দিন তোমার যদি খুব সমস্যা হয় তাহলে একটা কাজের লোক রেখে দাও এত সহজে কাজের লোক কি পাওয়া যায় অনেক জায়গায় তো বলে রেখেছি কিন্তু কেউ তো কিছু বলল না এভাবে যত দিন যেতে লাগলো নন্দিতার মনেও তার শাশুড়ির জন্য ঘৃণা আরও বেশি জর্মাতে লাগল এভাবে বেশ কয়েক বছর কেটে যায় চয়নও এখন অনেকটা বড় হয়ে গেছে এখন সে বন্ধুদের সাথে মিলে খেলাধুলা করতো আর এদিকে নন্দিতা তার শাশুড়িমার উপর অত্যাচার করতে লাগলো কাবেরি যতই সাবধানে কাজ করতে চাইতো কিন্তু তার বয়স হয়ে যাওয়ায় সে কিছু না কিছু ভুল অবশ্যই করে ফেলতো একদিন মা আপনি এটা কি করলেন আজকে আবার একটি ফুলদানি ভেঙে ফেললেন একটু সাবধানে কাজ করতে পারেন না মা তুমি সামান্য একটা ফুলদানির জন্য ঠাকুমাকে এত কেন বকছ যদি এমন মূল্যবান ফুলদানি ছিল তো তুমি নিজেই কেন পরিষ্কার করে নাওনি ঠাকুমাকে কেন বলেছ পরিষ্কার করার জন্য তুমি তো জানো ঠাকুমা হয়ে গেছে চুপ কর আর যা এখান থেকে আর আপনিও এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছেন যান গিয়ে বাকি জায়গা ঝাড়ু দেন এরপর নন্দিতা ঠিক করল যে তার শাশুড়ি মাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেবে তাহলে সে একটু শান্তি পাবে রাতে যখন অনুপম বাড়িতে ফিরল তখন অনুপমকে সে এই কথা বলে তুমি কি পাগল হয়ে গেলে সে আমার মা আর এই শেষ বয়সে আমি তাকে বৃদ্ধাশ্রমে রেখে আসব। আমি অত শত কিছু জানি না হয় এই ঘরে আমি থাকব না হলে তোমার মা থাকবে তুমি একবারও ভাবলে না চয়ন কি পারবে তার ঠাকুমাকে ছাড়া থাকতে চয়ন এখনো ছোট তো ও সব কিছু বুঝতে পারবে অনুপমেরও প্রত্যেক দিন বাড়িতে আর ঝগড়াঝাটি ভালো লাগে না তাই সে বাধ্য হয়ে তার মাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসে ওই দিন রাতে চয়ন বাবা চলো খাবারটা খেয়ে নাও না আমি খাবো না আগে ঠাকুমা বাড়ি আসুক তারপরে আমি খাবো জেদ করো না বাবা তোমার ঠাকুমা যেখানে আছে সেখানে খুব ভালোই আছে একদম না আমি ঠাকুমাকে ছাড়া যেমন ভালো নেই ঠাকুমা আমাকে ছাড়া একদমই ভালো নেই এদিকে বৃদ্ধাশ্রমে কাবেরিও তার নাতিকে ছাড়া একদম ভালো ছিল না হে ভগবান আজ আমাকে এই দিন দেখতে হলো যে ঘরে আমি লক্ষ্মী হয়ে এসেছিলাম যে ঘরকে আমি সাজিয়েছি গুছিয়েছি আজ সে ঘরে আমার একটু জায়গা হলো না পরদিন যখন চয়ন বন্ধুদের সাথে খেলতে গেল কি হলো চয়ন আজ তোর মুখটা এমন লাগছে কেন মনে হচ্ছে তুই খুব কষ্টে আছিস আরে যেদিন থেকে ঠাকুমা বাড়ি থেকে চলে গিয়েছে সেদিন থেকে আমার আর কিছুই ভালো লাগছে না রে যদি কোনো উপায়ে আমার ঠাকুমাকে বাড়ি ফিরিয়ে আনতে পারতাম তাহলে অনেক খুশি হতাম আমার বাবা না নাট্য সংস্থায় কাজ করে আমার বাবা খুব ভালো অভিনয় করে আমার মাথায় একটা বুদ্ধি এসেছে শোন এরপর চয়নের বন্ধু তাকেই কিছু খুলে বলে এটা তো খুব ভালো কথা তাহলে তুই তোর বাবাকে কখন পাঠাচ্ছিস একসাথে বাড়িতে বসে গল্প করছিল তখন হঠাৎ কারেন্ট চলে যায় আর একটা হাসির শব্দ আসে তখন চয়ন বুঝতে পারে যে তার বন্ধুর বাবা এসেছে তখন সবাই ভয় পেয়ে যায় এমন সময় তাদের সামনে ছায়া চলে আসে ওখানে কে কে তুমি এত সহজে ভুলে গেলি রে বাবা বাবা তুমি হ্যাঁ আমি আমি মরে গিয়েছি কতদিন হয়ে গেল কিন্তু আজ এই ঘরে এত অন্যায় হচ্ছে যে আমি আর সহ্য করতে পারলাম না কি অন্যায় বাবা যে অন্যায় তুই আর তোর বউ মিলে করেছিস আরে তোর জন্মদাত্রী মা যেটা করতে পারেনি কাবেরি সেটা করেছে যাতে তোর যত্নের কোনো কমতি না হয় সেজন্য সে নিজের সন্তানও নেয়নি জীবনে সব কিছু দিয়ে তোকে বড় করলো আর আজ তাকে এটি বাড়ি থেকে বের করে দিলি এই ঘর যেমন তোর এমনটা আমার কাবেরিরও আমি আমার নাতিকে এখান থেকে নিয়ে যাব। তা নাহলে ও তোদের সাথে থেকে থেকে তোদের মতো হয়ে যাবে না না বাবা আপনি আমার বাচ্চাকে আমার থেকে আলাদা করবেন না আমি ওকে ছাড়া থাকতে পারবো না কেন এখন নিজের সন্তানের কথা এত কেন ভাবছ যখন তুমি আমার কাবেডির থেকে আমার ছেলেকে আলাদা করেছিলে তখন তো একবার ভাবনি যে তার কতটা কষ্ট হবে এক মা হয়ে তুমি আর এক মায়ের কষ্ট বুঝলে না বাবা আমার অনেক বড় ভুল হয়ে গেছে আমি আমার ভুল বুঝতে পেরেছি যা তাড়াতাড়ি যা আর তোর মাকে বাড়ি ফিরিয়ে নিয়ে আয় আর এরপর থেকে আমার কাবেরীর ওপর যদি কোনো অন্যায় হয় তাহলে আমি কিন্তু সহ্য করবো না পরদিন সকাল হতেই অনুপম তার মাকে বৃদ্ধাশ্রম থেকে বাড়িতে ফিরে নিয়ে আসে জয়ন্তার ঠাকুমাকে পেয়ে ভীষণ খুশি হয়ে যায় কাবেরিও বাড়িতে ফিরে আসতে পেরে সে অনেক খুশি হয়ে যায় পরে চয়ন যখন তার বন্ধুদের সাথে খেলা করতে গেল তোর বাবা কালকে যে অভিনয় করেছে না একদম ফাটিয়ে দিয়েছে তুই এটা বলছিস কালকে আমার বাবা তো যায়নি আর বাবার মাথাটা ব্যথা করছিল। সেজন্য কালকে আর যেতে পারিনি কি তাহলে কালকে কে এসেছিল সত্যি তাহলে তোর দাদু চলে আসেনি তো এসব কথা শুনে চয়ন বুঝতে পারে যে তার দাদু ঠাকুমার ওপর অত্যাচার সহ্য না করতে পেরে ভূত হয়ে এসে এসব কথা বলে গেছে